নবী আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কল আল্লাহ তালা লাকাদ কান আলাকুম ফি রাসুলিল্লাহি উসাতুন হাসানা আল্লাহ নিজে পবিত্র কোরআনে কারিমের মধ্যে ইস্বাদ করেছেন নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়ে আছে যে আমরা যে রাসুল পেয়েছি সে রাসৌলের আদর্শ এই রাসুলের থেকেই আমাদের সব কিছু পেয়েছি উত্তম আদর্শ ওনার থেকেই পেয়েছি এবং উনার মধ্যে আসে এই জন্য নবীজি কোনো দিন মানুষকে খারাপ দিকে উৎসাহিত করে নেই উৎসাহিত করেছেন বালোর দিকেই ও হাসানা বলতে উত্তম আকলাকি হাসানা সবচেয়ে সর্বোত্তম চরিত্র এই চরিত্রের দিকেই আমার আপনার নবী মানুষকে দাবিত করছেন আর যত দুশ্চরিত্র আছে এগুলাকে তিনি দূরীবোধ করেছেন এই জন্য আল্লাহর নবী এই পৃথিবীতে কিছু কথাবার্তা কিছু বিধিবিধান আমাদেরকে বাতাই দিয়েছেন যে বিধিবিধান যদি আমরা আমল করতে পারি তাহলে নবীজি বলেছেন যে নবীজি কাদেরকে বেহেস্তের যে মাদারি দিয়েছেন মানে বেহস্তে যে যে মাদারি এটা আল্লাহ নবী কোন ব্যক্তিরে দিয়েছেন কাদেরকে দিয়েছেন বেহেস্তে যাওয়ার যে একটা বৈশিষ্ট্য লাগবে বেহেস্তে যাওয়ার যে কিছু কার্যকলাপ লাগবে কাম লাগবে আমল লাগবে এটা কাদের জন্য এমন এটা দিছে যে কাজগুলা করলে নবীজি বলে অবশ্যই বলছেন আমি তাদেরকে বেহেস্তের জিম্মাদারি দিব। কিন্তু আমরাও নবীজিকে একটা জিম্মাদারি দিতে হবে নবীজি এমন জিম্মাদারি দিছে আমরাও কাজের জিম্মাদারি দিতে হবে নবীজি বলেছেন আন আনসাহ না সাহাদিন রাজি আল্লাহ কলা কলাল সাল সাল্লাহ সাল্লামা হতো সাহা মে বর্ণিত নবী করুম সাল্ল সাল্লাম ইসাদ করেন মাইয়াজ মানলি মা বাইন আলিহাই অমা বাইন রিজলাহি যে ব্যক্তি দুই তোতার মাইসকানো কেন অর্থাৎ জিব্বা অবাইন আর এবং দুই পাওয়ার মাইস কেন গুপ্তাঙ্গ এই দুইটা জিনিসের জিম্মাদারি নবীজিকে যে ব্যক্তি দিতে পারবে নবীজি বলছে আজ মানল হবে না আমি তাহাকে বেহস্তে জিম্মাদারি দিব রাওয়াহুল বখারি ইমাম বখারি সেহাদিসের রাওয়াত করেছেন এই মুখটা দিয়া গিবত না করা মিশা কথা না বলা হারাম না খাওয়া এমন যদি একটা জিম্মাদারি আমরা দিতে পারি বা দুই পায়ের মাঝখানে গুপ্ত অঙ্গ যে অঙ্গটাকে যদি আমার হক হিসাবে সেটাকে যদি আমি সীমিত অর্থাৎ আমার হকের ওপর আমি রাখতে পারি না হকে যদি আমি কে বেই না করি তাহলে এমন যদি জিম্মারি দিতে পারি যে খারাপ কথা বলছি না কেউ সবুল করে করছি না আর কারা পথে চলছে না কারো সতীত্ব নষ্ট করছি না এমন যদি জিম্মারি দিতে পারি তাহলে নবী বলছে উম্বত আমার আমি তোমাদেরকে বেহেস্তে জিম্মাদারি দিয়ে দিলাম এর থেকে বড় সংবাদ আর কি হইতে পারে